আমাদের জীবনে কিন্তু প্রতি মুহূর্তেই নানা রকম অভিজ্ঞতা হয়ে থাকে। প্রায় প্রতিদিনই এক এক ধরনের অভিজ্ঞতা আমাদের সামনে আসে, আর এই বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে থেকে এমন কিছু অভিজ্ঞতা থাকে যা আমাদের মস্তিষ্ক এবং মনকে ছুঁয়ে যায়। তবে যদি আপনার এমন অভিজ্ঞতা হয়ে থাকে যে রাস্তা দিয়ে যেতে যেতে কোনো কয়েন বা টাকা কুড়িয়ে পেলেন, বা হঠাৎ করে বাড়ির কোনো জায়গায় বা পুরনো কোনো ব্যাগ থেকে কিছুটা টাকা পেলেন, এর মানে কি আপনি জানেন? জ্যোতিষশাস্ত্রে কিন্তু কিছু কিছু ঘটনার নির্দিষ্ট অর্থ এবং নির্দিষ্ট মানে রয়েছে। তো চলুন আজ এই ভিডিওটা থেকে জেনে নেওয়া যাক, হঠাৎ করে কোনো টাকা পয়সা পাওয়া আপনার আর্থিক অবস্থার উন্নতি বা অবনতির কারণ নয় তো? ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলবেন না। এক নম্বর, যদি আপনি পয়সা কুড়িয়ে পান রাস্তা বা ঘরের কোনায়, যদি আপনি হঠাৎ করে কোনো পয়সা কুড়িয়ে পান, তাহলে জানবেন আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র মতে পয়সা কুড়িয়ে পাওয়া কিন্তু একটা অত্যন্ত বড় ইতিবাচক ঘটনা, আর এক্ষেত্রে আপনার অর্থ লাভেরও সম্ভাবনা থাকে। পুরনো কোনো পয়সা বা অচল পয়সা পাওয়া, যদি হঠাৎ করে আপনি আপনার বাড়িতে বা রাস্তার কোথাও পুরনো এমন পয়সা পান যেটা বর্তমানে অচল হয়ে গেছে, যার একেবারেই কোনো দাম নেই, এটা কিন্তু আপনার পুরনো জীবনের ইঙ্গিত দেয়। যদি আপনার কোনোদিনও বিচ্ছেদ ঘটে থাকে, সেটা আপনার বন্ধু বান্ধব বা কোনো কাছের মানুষের সঙ্গেই হতে পারে। যদি আপনার এমন কোনো বিচ্ছেদ ঘটে থাকে, তবে জানবেন খুব তাড়াতাড়ি এই বিচ্ছেদটা মুছে যাবে এবং তার সঙ্গে আবার আপনার সম্পর্ক সৃষ্টি হতে পারে। স্বাস্থ্য মতে পুরনো পয়সা বা অচল পয়সা কুড়িয়ে পাওয়া কিন্তু সাফল্যেরও ইঙ্গিত দেয়। তিন নম্বর, টাকা কুড়িয়ে পাওয়া, যদি হঠাৎ করে টাকা কুড়িয়ে পান, তাহলে জানবেন আপনি বর্তমানে যেই রাস্তায় বা যেই পথে চলছেন সেটা একদমই ঠিক রাস্তা, অর্থাৎ আপনি আপনার জীবনে সঠিক পথেই যাচ্ছেন এবং আপনি খুব তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন। তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটাকে লাইক করতে এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি, আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।